नमस्कार प्रिय दर्शक मंडली, आज के एक 78 शतक एक जमी देखो। खूब सुंदर जमीटा और लोकेशन खूब सुंदर, एकदम खूब भलो जैगाते रही है। 78 शतक जमी रही है, तो उन्दे एक आर्जेंट टाका दरकार, जार जो उनारा जमीटा के खूब ताड़ाताड़ी सेल करते चाहें। तो क्षेत्र में जरा धरन जे जमीटा नीते इच्छुक, तो हमें जमीटार पुरो डिटेल्स अपन सामने तुले धरची। तो अपना देख জমিটার দুপাশে কিন্তু খুব সুন্দর রাস্তা রয়েছে, যদিও রাস্তাটা এখন কাঁচা রয়েছে। মানে খুব তাড়াতাড়ি এই রাস্তাটা পাকা হয়ে যাবে, কেননা কোনো গ্রামে মানে আপাতত এরকম যে কোনো কাঁচা রাস্তা আছে এরকম রাস্তা নেই বললেই চলে। তো এর পাশেই ধরুন যে 300 ফিট পাশেই কিন্তু একটা পাকা রাস্তা রয়েছে। এই যে দেখুন গাছ লাগানো আছে যে পাশটা দিয়ে, ওইটা দিয়ে কিন্তু পাকা রাস্তা রয়েছে খুব সুন্দর। আর ওই পাকা রাস্তা থেকে 300 ফিট মানে একটু ভেতরে 300 ফিট ভেতরে খুব সুন্দর। আর এই রাস্তাটা কিন্তু খুব ব্যস্ত রাস্তা, এটা দিয়ে যারা ধরুন যে এই জায়গাটাকে চেনেন, তো খানপুরে যাবার জন্য এই রাস্তাটা কিন্তু খুব মানে প্রচুর অনেক লোক যাতায়াত করে, তো খুব ব্যস্ত রাস্তা এই রাস্তাটাও। তো দেখুন আপনারা, আর এই যে জায়গাটা আমি আপনাকে দেখাচ্ছি, এই জায়গাটা হচ্ছে খড়াল বলে, অ্যাকচুয়ালি খড়ালের পাশে। এবং এখান থেকে পাশে কিন্তু খানপুর রয়েছে। এই যে দেখুন এই পাশে বালুঘাট যে জেলখানা, যে জেলখানার প্রাচীরটা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে, এই যে প্রাচীরটা রয়েছে। আর এই যে জমিটা, জমিটা এখানে কিন্তু এল শেপের মানে রাস্তাটা রয়েছে, আপনারা দুদিকে ফান্ড পাবেন এই জমিটাতে। বর্তমানে এই জমিটা কিন্তু বিঘা হিসাবে নিলে বিঘা হিসাবে নিতে পারবেন, আর যদি মনে করেন যে কেউ কেটে কেটে অল্প অল্প করে নেবেন, ধরুন যে কেউ ইনভেস্ট করতে চাইছেন মানে কম টাকা দিয়ে একটা জমি কিনে রাখলেন, আর জমি কিনলে তো কোনো লস নেই, মানে দাম বাড়তেই থাকবে জমির, সেটা আপনারা ভালো করে জানেন। আর জমিতে ইনভেস্ট করলে কিন্তু কোনো লস নেই, একদম পারফেক্ট জায়গাতে ইনভেস্ট হয়, আর আপনার জন্য রেজিস্ট্রি প্রপার্টি পেয়ে যাবেন খুব সুন্দর। এই জমিটা দেখুন, এই যে রাস্তা রয়েছে, রাস্তার সঙ্গেই লাগানো রয়েছে। আর 78 শতকের এই জমিটা রয়েছে, জমিটা টোটাল রয়েছে 78 শতক, প্রাইস যথেষ্ট কম রয়েছে। যারা ধরুন যে পুরোটা নেবেন তাদের জন্য একরকমের প্রাইস হবে, আর যারা ধরুন যে কেটে কেটে নেবেন তাদের জন্য একটা প্রাইস, আর যারা ফ্রন্টের দিকে নেবেন তাদের জন্য একরকমের প্রাইস হবে, আর যারা পেছনের দিকে নেবেন তাদের জন্য, যদি মনে করেন যে পেছনের দিকে নেবেন তাদের জন্য একটা আলাদা প্রাইস হবে। এইভাবে ডিভাইডেড করে যে কোনো প্রকারে এই জমিটাকে ওনারা বিক্রি করবেন। তো আপনারা যারা মনে করছেন যে একবারে নেবেন 78 শতক, চাইলে 78 শতক একবারে নিতে পারেন। আর যদি মনে করেন যে আপনারা অল্প কিছু জমি নেবেন, ধরুন যে নিজের নামে একটু জমি রাখার ইচ্ছে, যারা ধরুন যে ফ্ল্যাটে আছেন তারা যদি মনে করেন যে এরকম জায়গাতে একটু জমি কিনে রাখবেন, তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট। তো দেখুন আপনারা। আর বন্ধুরা, বিভিন্ন জায়গাতে আমরা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রির যে আপডেট প্রতিনিয়ত কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে তুলে ধরে থাকি। তো আপনারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার ভিডিওটি দেখছেন, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর অলরেডি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন বন্ধুরা, আমি পুরো ডিটেলসটা তুলে ধরছি, আর আপনাদের যে কোনো ধরনের জিজ্ঞাসা বা কোশ্চেন থাকলে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন, বা ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেটি হোয়াটসঅ্যাপ নাম্বার, সেই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন। তো দেখুন, খুব সুন্দর বন্ধুরা, এই যে দেখুন 78 শতক যে জমিটার কথা বলছি আমি আপনাদের, সেই জমিটার চারপাশ দিয়ে গিয়ে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। খুব সুন্দর লোকেশনে জায়গাটা রয়েছে এই জমিটা। যারা ভাবছেন যে মানে টাকা ইনভেস্ট করবেন তাদের জন্য কিন্তু এই জায়গাটা একদম পারফেক্ট। এছাড়াও ধরুন যে কেউ ফার্ম বা অন্য কিছু করবেন, অন্য কোনো প্রজেক্ট করে কাজ করবেন, সেক্ষেত্রে আপনাদের ধরুন যে 1 বিঘা বা 1.5 বিঘা জমি প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই জমিটা একদম পারফেক্ট। খুব ভালো লোকেশান এবং কি বলবো, এই জায়গাটা খুবই ভালো, এবং ওনাদের এতটা আর্জেন্ট আছে যার জন্য মানে ওনারা আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন, যার জন্য এই ভিডিওটা বানানো। তো দেখুন ওনাদের খুব আর্জেন্ট আছে জন্য এই জমিটা সেল করবে, ম্যাক্সিমাম হলে আর 7 দিন থাকবে এই জমিটা। যারা ভাবছেন যে এই বালুরঘাট খড়াইলের দিকে যারা ভাবছেন যে জমি নেবেন যে কোনো পারপাসে, যদি মনে করেন যে এখন কিনে রাখবেন ভবিষ্যতে বিক্রি করবেন, তো এখানে কিন্তু যে রাস্তাটা রয়েছে, রাস্তার মানে এখানে রাস্তা রয়েছে, রাস্তার পাশেই কিন্তু জমিটা,
খুব সুন্দর ভালো জমি, যারা ভাবছেন নেবে তাদের জন্য কিন্তু একদম পারফেক্ট, যে কোনো পারপাসে আপনারা এখানে নিতে পারেন। যদি মনে করেন যে ভবিষ্যতে আপনারা এই জায়গাটাকে প্লট হিসাবে বিক্রি করবেন, তো চাইলে কিন্তু আপনারা বিঘে হিসেবে কিনে নিয়ে পরে প্লট হিসাবে বিক্রি করতে পারবেন এই জায়গাটাতে। তো দেখুন আমি দেখাচ্ছি, খুব সুন্দর লোকেশন, পাশেই কিন্তু রেল লাইন রয়েছে, আর এই জায়গাটার আশপাশে কিন্তু প্ল্যাটফর্ম হবার কথা আছে। এই যে দেখুন, এই যে রেলের যে পোলগুলো রয়েছে, এই জায়গাটা ভবিষ্যৎ কিন্তু খুব সুন্দর। আর এখানে যদি আপনারা টাকা ইনভেস্ট করেন, লসের কোনো সম্ভাবনা নেই। যদি মনে করেন যে আপনারা এখন জায়গাটা কিনে রেখে বাগান করবেন, তো চাইলে কিন্তু আপনারা বাগানও করতে পারেন, পারফেক্ট জায়গা একদম বাগান করবা মানে বাগান করার জন্যেও। দেখুন আমি জমিটার চারপাশ বরাবর একটু আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি, সমান জমি রয়েছে। যদি আপনারা মনে করেন যে এখানে একটা ছোট একটু জলাশয় করে নিলেন, আর এখান থেকে মাটি তুলে নিয়ে এখানে বাগান বা ধরুন যে উঁচু করে জায়গাটাতে যে কোনো ফার্ম বা অন্যান্য কিছু চাইলেও কিন্তু করতে পারেন। আর এই এলাকাটাতে সেরকম কিন্তু বন্যা হয় না, জাস্ট মাঠে চাষের জন্য যেটুকু জলের প্রয়োজন সেরকমই জল জমে জায়গাগুলোতে। আর এই আশপাশটাতে ফার্ম করার জন্য একদম পারফেক্ট রয়েছে। এই যে দেখুন রাস্তা রয়েছে এল শেপের, মানে মানে এই জমিটা অন্যান্য জমির ক্ষেত্রে কী হয় যে রাস্তার জায়গাটা একটু কম পাওয়া যায়, কিন্তু এই জায়গাটাতে একটা পারফেক্ট যে এল শেপে রয়েছে জন্য এখানে আপনারা কিন্তু জমিটার পাশ বরাবর যে রাস্তাটা সেই রাস্তাটা বেশি পাবেন। আর এই রাস্তার আশপাশে কিন্তু বাড়ি হওয়া শুরু করেছে এখন, যদিও ওনাদের আর্জেন্ট আছে জন্য ওনারা বিঘা হিসাবে বিক্রি করছে। আর মানে এক বছর পর কি কয়েক বছরও সময় লাগবে না, তার মধ্যে দেখবেন যে এগুলো আশপাশে বাড়ি হয়ে গেছে এবং এই জায়গাগুলোকে আপনারা তখন কিন্তু শতক হিসাবে বিক্রি করতে পারবেন। এখনও কিন্তু এই যে আশপাশে এই যে রাস্তাটা যেটা বলেছি আমি আপনাদের, 300 ফিট এখান থেকে যে মেন পাকা রাস্তা আছে সেই পাকা রাস্তার আশপাশে কিন্তু এখন বাড়ি হচ্ছে। তো সেক্ষেত্রে যেহেতু এটা একটু ভেতরে আছে, সেক্ষেত্রে কিন্তু জমিটার দাম একদম কম রয়েছে। এখন যদি আপনারা এই জমিটাতে টাকা ইনভেস্ট করেন, মানে টাকাটা গ্রো করতে সময় লাগবে না, আর আপনাদের টাকাটাও একদম সিকিউর জায়গাতে ইনভেস্ট হবে। তো দেখুন আপনারা, আর টাকাটা গ্রো হবে কিন্তু খুব তাড়াতাড়ি দেখুন। আর বন্ধুরা, আপনারা যারা ভাবছেন যে অল্প জমি নেবেন, এখানে আছে 78 শতক, যদি আপনারা কেউ মনে করেন যে না আমি এখানে 10 শতক জমি নেব, তো সেক্ষেত্রেও আমরা কিন্তু কেটে কেটে আপনাদেরকে দিতে পারবো দেখুন, যদি মনে করেন। কেননা ওনার তো চাইছে এটা পুরোটাই দিয়ে দিতে, মানে ওনার খুব আর্জেন্ট টাকা দরকার। তো আপনারা যারা এরকম মানে মাঠের জমি নিতে ইচ্ছুক রাস্তা বরাবর, মাঠে কিন্তু অনেক জমি বিক্রয় আছে, কিন্তু সেই জমিগুলোর ক্ষেত্রে কি মাইনাস পয়েন্ট বা নেগেটিভ পয়েন্ট বলতে পারেন, আপনারা রাস্তা পাবেন না। আর এই যে জমিটা আছে, জমিটার পাশ বরাবর কিন্তু রাস্তা আছে, আর এরকম রাস্তার পাশে মানে জমি নেই বললেই চলে। মাঠের জমি কিন্তু অনেক বিক্রয় পাবেন আপনি, কিন্তু সেক্ষেত্রে অনেক কম দামে পাবেন আমাদের কাছে, ধরুন যে 3.5 লাখ টাকা বিঘা বা 3 লাখ টাকা বিঘা জমিও আছে, কিন্তু সেগুলোতে যাবার জন্য কোনো রাস্তা নেই, কোনো ফার্ম বা কোনো প্রজেক্ট করবেন সেরকম কোনো রাস্তা নেই। আর এই জমিটা কিন্তু একদম পারফেক্ট রয়েছে যে এটাতে আসার জন্য একটা খুব সুন্দর ট্রাক্টর বা যে কোনো ধরনের মানে ছোট গাড়ি বা বড় গাড়ি অনায়াসে কিন্তু আসতে পারবে এই জায়গাটাতে। আর এই রাস্তাটা কিন্তু বর্তমানে কাঁচা রয়েছে, ইমিডিয়েট কিন্তু এই জায়গাটা পাকা হয়ে যাবে। এই রাস্তাটা পাকা হয়ে গেলে এই জায়গাটার দাম কিন্তু তখন অনেকাংশে বেড়ে যাবে। যারা ভাবছেন যে ইনভেস্ট করবেন, মানে ইমিডিয়েট মানে ইনস্ট্যান্ট টাকাটাকে একটু বাড়ানোর জন্য, তারা চাইলে কিন্তু এরকম জমিতে ইনভেস্ট করতে পারেন। যারা ইনভেস্ট করতে ইচ্ছুক অবশ্যই কিন্তু আপনারা আমাদের ডিসক্রিপশন এবং স্ক্রিনে যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারে আপনারা ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। হয়তো একটু ব্যস্ততার কারণে ফোন রিসিভ করা সম্ভব হয়ে ওঠে না, তো আপনারা প্লিজ একটু হোয়াটসঅ্যাপ করবেন। তো দেখুন, বা চাইলে আপনারা সরাসরি ফোনও করতে পারেন আমাকে। আর বন্ধুরা, আপনাদের কেমন লোকেশনে জায়গা বাড়ি বা ফ্ল্যাটের প্রয়োজন অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন